माता चीड़ा चुल्ले सिटी गले चूड़ी माला दिए मो भाई ले बॉडी भांगा दिए बादाम मो भाई ले बॉडी गुलो दो सिट पाँच टके दाम पाये तुड़ा हाथर वाला था के जो दी सिटी गले चैन दिए जाबन ताते समान समान तुमरा बादाम पाबन बादाम बादाम में दादा का चाह बादाम आमार गाचे नेको बुबू भाजा बादाम आमार गाचे पाबे शुदू काचा बादाम। हेलो व्यूअर्स, दिस इज सोहिदा अनय। आज के आछी आमी विख्यात सेई भाईयेर काछे जिनी बादाम बिक्रिर गान करे पुरो रातारात वर्ल्ड फेमस हये गेछे। आमादेर बांग्लादेशेर मानुषदेरके एकदम हेलिये दियेछे, एकदम नाचिये दियेछे। আর দাদা আপনি বলুন যে আপনার এটা কেমন লাগছে যে যে বাঙালিরা এত ভালোবেসে ফেলেছে? জয়কে ভালো লাগছে, খুব ভালো লাগছে, সত্যি বলছি খুব মাইরে বলছি, এত সুন্দর লাগছে না, আমার মন জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, মন একবার ঠান্ডা হয়ে যাচ্ছে, যে যে গরম কল্পনা করতে পারা যাচ্ছে না যে এরকম হবে, সত্যি খুব ভালো লাগলো। আপনি কি এর আগে বাংলাদেশে গিয়েছেন কখনো? না, যাইনি। আপনার কি যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, যাবো একদম একদম। আপনি বাংলাদেশে কাউকে চেনেন? না, আপনারা আসছেন, আপনাদেরকে চিনলাম, কিন্তু অন্যান্য দিকে দেখি না, তাদের কি করে চিনবো? কোন নায়ক নায়িকা স্টার কাউকে চেনেন না? না, নাচ গান করতে পারো না, পায়ে ব্যথা। আমার তো সংসার আছে, আমার তো সংসার না থাকা নাই, আমার তো সংসার হয়েছে, তাদের দিয়ে কি করবো? সুন্দরীরা দাদাকে পছন্দ করে তার উপর ক্রাশ খেয়ে মরে যায়, কোনো লাভ নেই, তোমরা বিষ খেয়ে মরে যেও না, কারণ দাদার কোনো সময় নেই, কারণ দাদা তার বউকে সব থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ, আমি বউকে সব থেকে ভালোবাসি, আর ছেলে মেয়ে আছে তাদের দিকেও ভালোবাসি, আমার সবাইকে ভালোবাসি, বাস। দাদা আপনি লাস্ট বার কিছু বলে দিন বাংলাদেশের দর্শকদের জন্য, যারা আপনার ভিডিও একদম কি বলবো বিদ্যুতের গতিতে ছড়িয়ে দিয়েছে, তাদেরকে কিছু বলুন। তাদের জন্য আমি ধন্যবাদ জানাই যে তারা খুব ভালো থাকুক, যারা আমার ভাইরাল করেছে, কিন্তু তাদের জন্য আমি এই যে আমি অনুষ্ঠানে সবাইকে দেখতে পাচ্ছি, আমার এখানে শুভেচ্ছা যে আমার খুব ভালো লাগছে, তাই তারা সুখে থাকুক, আমার বাংলাদেশের লোকরা খুব ভালো থাকুক, যারা ছড়িয়েছে তারাও সুখে থাকুক, আমার এইটাই জন্য যে ওরা খুব ভালো থাকুক, আর ছেলে মেয়ে নিয়ে সংসার ভালোবাসতে থাকুক। তো দর্শক আপনারা জেনে নিলেন ভাইয়ের মতামত, আসলে ভাই যেখানে থাকে মানে খুবই ভিতরে একটি গ্রাম, যেটা আমাদের এসতে প্রায় দুদিন লেগে গেছে তাকে ভাইকে বের করার জন্য। তো আশা করি আপনারা ভাইয়ের জন্য শুভকামনা করবেন, যাতে উনি ভবিষ্যতে আরো ভালো কিছু করেন, যেরকম আমরা পাস্টে দেখেছি যে অনেকে গানকে অনেক তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে, আমরাও চাই ভাইয়েরও এই অবস্থা থেকে আরো বেশি ভালো অবস্থা হোক, তার জীবনটা ভবিষ্যৎটা পরিবর্তন হোক। আর অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই দাদাকে হেল্প করবেন, হেল্প না করে যাবেন না, এটা আপনাদের কাছে দাবি রইল। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন।